আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝে ফেলেছো আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। গাইস, আজকে আমি দেখাবো তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারে অপেরা মিনি ব্রাউজার ডাউনলোড করবে এবং কিভাবে তোমরা সেটা তোমাদের কম্পিউটারে সেট আপ দেবে। তো সেটি আজ আমি একদম বিস্তারিত তোমাদের দেখাবো, তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটা স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটা স্কিপ করো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। যদি এটি ভালোভাবে করতে চাও, ভালোভাবে তোমাদের কম্পিউটারে অপেরা মিনি সেট আপ দিতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ, তো এইখান থেকে আমি প্রথমে আমার যে গুগল ক্রোমটি আছে, এখানে তোমরা আমার স্ক্রিনের উপরে যে গুগল ক্রোমটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে আমার গুগল ক্রোমটি তোমরা দেখতে পাচ্ছ, তো এই যে গুগল ক্রোমটি আমি এখন ওপেন করব। তো ওপেন করার জন্য প্রথমে আমাকে এই গুগল ক্রোমটির উপরে ডাবল ক্লিক করতে হবে। তোমাদের মাউসের পয়েন্টারটি রেখে লেফট বাটন তোমরা ডাবল ক্লিক করবে। তো আমি জাস্ট ডাবল ক্লিক করে দিলাম। তো এখানে ডাবল ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার যে গুগল ক্রোমের যে ইন্টারফেস সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এরপরে তোমরা এখানে সার্চ বারে আসবে, আসার পরে তোমরা এখানে অপেরা মিনি বলে সার্চ করবে। তো অপেরা মিনি বলে তোমরা এখানে সার্চ করলে, সার্চ করার পরে কিন্তু তোমাদের প্রথমে একটি অপেরা মিনির যে অফিসিয়াল যে লিঙ্ক সেটা কিন্তু তোমাদের সামনে শো করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে লিঙ্কটি আছে, এটা কিন্তু অপেরা মিনির একদম অফিসিয়াল লিঙ্ক। তো এটা কিন্তু তোমাদের সামনে শো করবে। তো তোমরা জাস্ট এই অপেরা মিনির এখানে দেখো লেখা আছে ডাউনলোড দ্য নিউ অপেরা ব্রাউজার ফাস্ট অ্যান্ড সেভ ব্রাউজিং। তো তোমরা জাস্ট এটির উপরে একটা ক্লিক করবে। তো এটির উপরে ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে, ডাউনলোড অপেরা। তো তোমরা একটু একটু মাউসটা স্ক্রল করবে, করার পরে এখানে যে নিচে যে ডিটেলসগুলি দেওয়া আছে, তো এই যে ডিটেলসগুলো তোমরা একটু জাস্ট ভালোভাবে দেখে নেবে, তাহলে তোমাদের অপেরা মিনি ইউজ করতে সুবিধা হবে। তো সব কিছু তোমাদের দেখা কমপ্লিট হয়ে গেলে তোমরা জাস্ট এই যে ডাউনলোড অপেরা এখানে তোমরা একটু ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এবং তোমরা এটি জাস্ট ক্রস করে দেবে। দেওয়ার পরে তোমরা এই যে নিচের দিকে দেখতে পাবে আমার অপেরা মিনি যেটি আছে সেটা কিন্তু এখানে আমার ডাউনলোড হচ্ছে, সেটা কিন্তু দেখাচ্ছে এখানে। তো তোমাদের ডাউনলোড হওয়া পর্যন্ত তোমরা একটু জাস্ট ওয়েট করবে। তো দেখতে পাচ্ছ আমার অপেরা মিনি কিন্তু অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। তো এবার আমি জাস্ট চলে যাব আমার দিস পিসি বলে যে অপশনটি আছে এখানে, তো আমি দিস পিসিতে চলে যাব। এখানে যাওয়ার পরে তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে ডাউনলোড, তো আমি ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে যাওয়ার পরে তোমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছ অপেরা সেট আপ। তো এখানে তোমরা একটা অপশন তোমরা দেখতে পাবে অপেরা সেট আপ বলে একটা অপশন তোমরা এখানে দেখতে পাবে। তো তোমরা জাস্ট এখানে একটা ক্লিক করবে, এখানে তোমরা ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের যে অপেরা মিনি আছে ওটা ডাউনলোড কাজ শুরু হয়ে যাবে। তো তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে, এখানে একটা অপশন দেখতে পাবে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল। তো এইখানে তোমরা জাস্ট একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাকে এখানে কিছু অ্যাগ্রিমেন্ট দেবে, তো সেই অ্যাগ্রিমেন্টগুলো তোমাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি এখানে অ্যাকসেপ্ট করে দিলাম। তো দেওয়ার পরে তোমরা আমার এখানে দেখতে পাচ্ছ আমার যে অপেরা মিনি সেটা কিন্তু এখানে ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হতে আমার এখানে যেটুকু সময় লাগবে আমি জাস্ট সেই সময়টুকু আমি স্কিপ করে দিচ্ছি, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো এটি ইনস্টল হওয়া পর্যন্ত আমি জাস্ট একটু ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যে ইনস্টলটি আছে এখানে, এখানে কিন্তু এটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো হওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ইন্ট্রো দেখালো, ওদের একটি অফিসিয়াল একটা ভিডিও তোমাদের সামনে শো হলো, ওটা ইনস্টল হওয়ার পরে কিন্তু তোমাদের সামনে শো হবে। তো এরপরে আমি চলে যাব আমার যে অপেরা মিনির যে পেজটি কিন্তু এখানে দেখতে পাচ্ছ শো করছে। তো আমি এখান থেকে আমার যে ফাইলের যে আমার পেজটি আছে আমি জাস্ট ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অপেরা অন সেট আপ ইউর নিউ ব্রাউজার। তো
তো এখানে তোমরা গেট স্টার্ট বলে একটা অপশন দেখতে পাবে, তো এখানে তোমরা জাস্ট একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে এরকম একটা অপশন দেখতে পাবে, তো তোমাদের যে থিমটি আছে তোমাদের ব্রাউজারের যে থিম সেটা কিন্তু তোমরা এখানে সেট করতে পারবে। তো লাইট ডার্ক সিস্টেম, তো তোমরা যে কোনো একটি তোমরা এখানে সেট করতে পারবে। তো আমি এখানে ডার্ক করে দিচ্ছি, তারপরে আমি নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পরে এবার তোমার যে ব্রাউজারের ওয়ালপেপার হিসেবে তুমি কোনটা রাখতে চাও কিন্তু সেটাও কিন্তু তুমি এখানে রাখতে পারবে প্রাথমিকভাবে, পরে কিন্তু এগুলো তুমি চেঞ্জ করতে পারবে। তো এখানে আমি যে কোনো একটি দিয়ে আমি এখানে সেভ করে দেবো। তো আমি এটা রাখছি, রাখার পরে আমি এখানে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পরে তোমরা দেখতে পাবে অ্যাড ব্লক করারই, তুমি এখানে আমার অ্যাড ব্লক করার অপশন আছে, তো জাস্ট আমি অ্যাডগুলি ব্লক করে দিলাম। তো এরপরে আমি এখানে নেক্সট করে দেবো, এগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো করবে। তো তোমরা চাইলে এই যে এখানে তোমরা টিকটক, টুইটার, মেসেঞ্জার এগুলো তোমরা ইচ্ছা করলে অ্যাড করতে পারবে। তোমাদের এখানে সাইড বার হিসাবে কিন্তু এগুলি থাকবে, তো তোমরা এগুলির ভেতর তোমরা কোনগুলি এখানে অ্যালাউ করবে এবং কোনগুলো অ্যালাউ করবে না সেই অপশন কিন্তু এখানে আছে। তো যদি তোমরা মনে করো তোমরা মেসেঞ্জার বাদে সবগুলো রাখবে, তো তোমরা মেসেঞ্জারটি আনমার্ক করে দেবে, দেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে মেসেঞ্জার শো করবে না। তো আমি এখানে সবগুলি রাখছি, রাখার পরে আমি নেক্সট করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সিলেক্ট এ ব্রাউজার বিলাও। তো এখানে আমার দুটো অপশন আছে, ক্রোম এবং মাইক্রোসফটের যে ব্রাউজারটি আছে সেটি। তো আমি এখানে এখানে আমি দুইটি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে ডান করে দেব। তো ডান করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ ইওর অপেরা ব্রাউজার ইজ রেডি, ওয়ান মোর থিং, লগ ইন ইওর অপেরা অ্যাকাউন্ট টু অ্যাক্সেস এরিয়া অপেরা ব্রাউজার অ্যাট। তো এখানে স্টার্ট ব্রাউজিং বলে একটা অপশন আছে, তো তোমরা এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ কিছু লেখা আছে, হাউ ডিড ইউ ডিসকভার অপেরা। তো এখানে তোমরা এটি সাবমিটে ক্লিক করবে, এরপরে দেখতে পাচ্ছ আমার যে অপেরা মিনিটে আছে এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, এবং আমি যে এগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে। তো এখানে তোমাদের অ্যাকাউন্ট কিন্তু তোমরা এখানে সাইন ইন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের উপরে কিন্তু অলরেডি অপেরা চলে এসেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে অপেরা মিনি ডাউনলোড করবে এবং তোমরা কিভাবে এটি ইনস্টল দেবে বা তোমাদের কম্পিউটারে সেট আপ দেবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।